রংপুরের পীরগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? বুঝতেই পারছি অনেক ভালো আছেন, এত জনগণের সমাবেশ দেখতেই ভালো লাগছে। আমি আমার বক্তব্য শুরু করার আগে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অনন্য ভূমিকা এবং নেতৃত্বের জন্য আজকে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে, যার জন্য আমি, আপনারা, আমরা সবাই আজকে এই মাটির উপর দাঁড়িয়ে আছি, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে চেনেন নাট্যকর্মী হিসেবে, আমি খুবই সামান্য একজন সংস্কৃতিকর্মী আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি নির্দ্বিধায় একটি কথা বলতে চাই, আমি শিল্পী হিসেবে গর্ববোধ করি, কারণ আমাদের মাঝে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো একজন জননেত্রী এবং প্রধানমন্ত্রী আছেন, আমরা সত্যি সৌভাগ্যবান। তিনি সকল শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ, এমনকি বাংলার লোকজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে যেমন করে নিজের বুকের মাঝে লালন পালন করেন, নিজের মাঝে ধারণ করেন, সেই সাথে সাথে প্রত্যেকটি শিল্পী দল মত নির্বিশেষে যারা অন্য দলকে সাপোর্ট করেন, এমন শিল্পীদের পাশেও কিন্তু সুখে দুঃখে তিনি সবসময় পাশে এসে দাঁড়ান, এর জন্য তাকে কৃতজ্ঞতা বলে আমরা আসলে শেষ করতে পারবো না, এটি অতুলনীয় এবং প্রশংসনীয়। আমরা শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা নির্ভরতা পাই, আমরা একটি শান্তির অনুভূতি পাই এই কথা চিন্তা করে যে আমাদের বিপদে আপদে সব সময় বঙ্গবন্ধু কন্যা আছেন, পাশে আছেন, এটি বিশাল বড় একটি আশা এবং ভরসা স্থল। শুধুমাত্র শিল্পী সংস্কৃতি কর্মী নয়, এই বাংলাদেশের সকল মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করে যিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি তার নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন এই বাঙালি মানুষের জন্য, তার এই কথা কিন্তু বিশ্ব স্বীকৃত। আজকে পৃথিবীর সকল রাষ্ট্র নায়করা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, শ্রদ্ধা করে দেখেন। তিনি একমাত্র নেত্রী যিনি লাখো রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছেন, বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু নির্মাণ করেছেন, সমুদ্র বিজয় করেছেন, পার্বত্য শান্তি চুক্তি, সীমান্ত রক্ষা করা থেকে শুরু করে ছিটমহলের সমস্ত সমস্যা সমাধান করেছেন কোন রক্তপাতহীন ছাড়া। এই জন্যই তিনি বিশ্বের দরবারে একজন শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে আমি আপনাদের কাছে তার অপরিসীম সাফল্য কিংবা এদেশের মানুষের জন্য যে ভালোবাসা বা দরদ আছে, তার যে অক্লান্ত পরিশ্রম, তার প্রতিদান হিসেবে কিন্তু আমি আপনাদের কাছে ভোট চাইবো না নৌকা মার্কায়। তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আগামীর বাংলাদেশ সুন্দর সফল উন্নয়নের দিকে যেতে হলে আমাদের নিজেদের জীবনমান উন্নত করতে হলে, এবং এই যে উত্তর বাংলার সমস্ত উন্নয়নের ক্ষেত্রে এই স্বার্থে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। আসুন এই বিজয়ের মাসে আমরা সবাই হাত তুলে শপথ করি, আমরা 30শে ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেব। নৌকা মার্কায় মনোনীত যত প্রার্থী আছেন সারা বাংলাদেশে, আমরা সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের হাতকে আরো শক্তিশালী করব। বলুন রাজি আছেন? আমাদের মার্কা কি? আমরা 30শে ডিসেম্বর কোন মার্কায় ভোট দেব? সারাদিন কোন মার্কায় ভোট দেব? বাংলাদেশের মার্কা কি? নিরাপত্তার মার্কা কি? জননেত্রী শেখ হাসিনার মার্কা কি? আপনাদের পীরগঞ্জের সবাই কাছে আমার আন্তরিক অনুরোধ,
আগামী নির্বাচনে আপনাদেরই কৃতি সন্তান ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে বিপুল ভোটে ভোট দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমি একটি কথা বলে শেষ করতে চাই, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সাল এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী 2020 সালে আমরা এই দুটি বিশেষ দিবস আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উদযাপন করতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।